মেসেজটা যারা এখানে সন্ত্রাস করছে তাদেরকে ভালো করে দিয়ে দিতে চাই যে ভাই একবার করলে দুবার করলে বারবার এইসব কিন্তু বরদাস্ত আমরা করব না। সেটা আমরা ভালো করে বুঝিয়ে দিয়েছি যে 2021-এর ইলেকশন থেকে মুখ্যমন্ত্রীকে ভালো করে বুঝিয়ে দিয়েছি যে ভাইলেন্স আপনি যদি করবেন চারদিকে গোটা ভারতবর্ষে আপনার যা এখানে যা হচ্ছে সেটা সবাইকে আমরা জানিয়ে দিব যে কি ধরনের সরকার আপনি চালায়। কলকাতা পৌরসভা আজকে সজল ঘোষ বিজেপি কাউন্সিলরদের হেনস্থা করা হয়েছে, কি বলবেন? দেখুন এখানে তো এই সিস্টেম, আমি তো বলছি টিএমসি মানেই ভাইলেন্স। এই সরকার একটা ভাইলেন্স করার সরকার, তো ভাইলেন্স ছাড়া এরা থাকতে পারে না। কেন? একটা অভ্যাস হয়ে যায়, তো সেই সিপিএম এর সঙ্গে করতে করতে এদের ওই অভ্যাস হয়ে গেছে, তো ভাইলেন্স ছাড়া টিএমসি চলতে পারে। তৃণমূল যেটা দাবি করছে যে বিজেপির কোনো সংগঠন নেই, তাই সেই কারণে যাদের সংগঠন নেই তাদেরকে তোমাদের মারধর কেন করতে হয়, তাদেরকে তোমাদের ভয় কেন তোমরা পাচ্ছ? যাদের যাদের যদি সংগঠনই নেই তাহলে কাকে আটকাতে চাইছো? সেটা আপনারা বারে বারে ভোটে দেখে নিয়েছেন যে অপোজিশন স্ট্রংগেস্ট অপোজিশন এভার পশ্চিমবঙ্গতে যদি কেউ হয়েছে সেটা হলো বিজেপি। কালীরামের ঢোল যে ফাটবে কাকে ইঙ্গিত করলেন? এবার আপনারাই ভেবে নিন না ভাই, কে বলছে বারবার যে আমি যাব না, আমাকে ডাকতে পারে না, আমি শহীদ দিবসে মানে শহীদ মিনারে ফাঁসি বরণ করে নিব। তো ঢোল কার হয় ভাই? যে চুরি করেছে যার ঢোলে মাল আছে সেটাই বেরোবে। তৃণমূল বারবার অভিযোগ করছে ইডি এবং সিবিআই কে রাজনৈতিক ভাবে ব্যবহার করছে বিজেপি, কি বলবেন? এটা তো আমি 10 বছর থেকে শুনছি ওদের মুখ থেকে। ঠিক আছে, যদি ব্যবহার করছিল তাহলে এক এক করে কেন ওদের জেলে যেতে হলো? তো প্রমাণ করতে পারছে না কেন যে তারা নির্দোষ আছে? যেটা হচ্ছে তৃণমূল যেটা বলছে যে শুভেন্দু অধিকারী হয়তো দুর্নীতির সাথে যুক্ত, তাকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না? দেখুন না, ওরা তো কোর্টের ভাষা খুব ভালো করে বোঝে সব দিকে, তো মানে যখনই কিছু হয় দৌড়ে দৌড়ে ভাইপো কোর্ট চলে যাচ্ছে যে আমাকে এই এই সেফটি দিয়ে দিন, ওই সেফটি দিয়ে দিন, কিছু সেফটি তো পাচ্ছে না। তো আপনি যদি প্রমাণ করতে পারেন কোর্টে যান, প্রমাণ করুন, শুধু কথায় বললে হবে? আমরা যেরকম প্রমাণ করে দেখিয়ে দিয়েছি, ইডি প্রমাণ করে দেখাচ্ছে যে পার্থ চুরি করেছে, তারা প্রমাণ করে দেখাচ্ছে যে এখানে এডুকেশনের স্ক্যাম হয়েছে, সেরকম যান আপনারা প্রমাণ করুন। বিধানসভা ভোট থেকে এখনো পঞ্চায়েত ইলেকশন থেকে এখনো অসংখ্য বিজেপি কর্মী বাড়িঘর ছাড়া হয়ে অন্যত্র রয়েছেন। আপনি ক্যানিংয়ে দাঁড়িয়ে বলেছিলেন যে এটা কোর্টে বুঝে নেব, পরিস্থিতি কি রয়েছে এখন? দেখুন অনেক কর্মী, যেটা আপনি বলছেন সে কথাটা কিন্তু ঠিক না। হ্যাঁ, অনেক কর্মী ছিল, কিন্তু এই পঞ্চায়েতের পরে আবার মামলা করে সবাইকে মোটামুটি আমরা বাড়িতে আবার ঢুকিয়ে দিয়েছি, তারা ঠিকভাবেই থাকছে। একটা দুটো কেস আছে, যেরকম আজকে এখানে দুজন আছে, তাদেরকে আমি সোমবারে আবার হাইকোর্টে আমাদের ডেট আছে, তাদেরকে আবার কোর্টের সামনে প্রডিউস করব। দেখছি তারপরে এখানকার এসপি আইসি তারা কি জবাব দেয়। আমি তো বলে দিয়েছিলাম যে একটাও যদি এরকম কেস হয়ে যাবে তোমাদের পার্সোনাল অ্যাপিয়ারেন্স কোর্টে করাবো। এখানে ওই পুলিশ স্টেশনের নাম কি যার মধ্যে এরা পড়ে? বাসন্তী, বাসন্তী আইসিকে আমি বলে দিচ্ছি দুদিনের সময় আছে, 18 তারিখ ম্যাটার আছে, তার আগে যদি ওরা বাড়ি না পেরে আপনার পার্সোনাল অ্যাপিয়ারেন্স করাবো আমি হাইকোর্টে। দিদি, লাস্ট প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে রাজ্যের বিভিন্ন জায়গায় যেখানে দেখা যায় বিরোধী দল থেকে শাসক দলের লোকজন জয়েন করে, সেই জায়গায় দেখা গেল যে বামফ্রন্ট থেকে আপনাদের বিজেপিতে জয়েন করলো, কতজন কর্মী জয়েন করলো কি বলবেন? দেখুন বিজেপির যা আইডিওলজি আছে সেটা আজকে কিন্তু বামেরাও বুঝতে পারছে যে আমরা উন্নয়ন চাইছি। ঠিক আছে, তো এই যা আমরা মানুষের সশক্তিকরণের জন্য কাজ করছি এটা ওরা খুব ভালো করে বুঝতে পারছে, সেই জন্য আজকে যোগ দিচ্ছে। দেখুন আমরা একটাই জিনিস জানি, আমরা পশ্চিমবঙ্গের উন্নয়ন চাই, আমরা চাই যে এখানে চাকরি হয়। যারা ডাবল ডাবল চাকরির কথা বলেছিলেন তারা আবার কালকে বলে দিলেন যে আমরা এরকম কোনো প্রতিশ্রুতি দিইনি, তো ওদের মতন তো মিথ্যাবাদীর কথা আমরা বলতে পারি না। আমরা সত্যিতে চাই যে ছেলেরা চাকরি পায়, তারা রাস্তায় না বসে, আর তাদেরকে দেখে চোখ বন্ধ করে নিয়েছে মমতা ব্যানার্জি। তৃণমূল যেটা বলছে যে ইন্ডিয়ার পরিবর্তে যে ভারত নাম করাবে তাদের সাধারণ মানুষ ধ্যানস্থ হবে, কি বলছিলাম? শুনুন না, এইসব মানে কথা যে ইন্ডিয়া আর ভারত এসব দেশের নিয়ে কথা যেটা আছে, যারা দেশভক্ত আছে তারা বলতে পারে, যারা চোর আছে তারা দেশ নিয়ে কথা বলতে পারে না।